সুদকোরের সাথে কোরবান করবেন না, গুসকোরের সাথে কোরবান করবেন না, যার ইনকামে হারাম আছে তার সাথে কোরবান করা যাবে। সামর্থ্য না থাকলে দরকার হলে কি করবেন, ছাগল দিয়ে করবেন, এটা সুন্নাহ। ঋণ করে কর্জ করে সুদের টাকা নিয়ে কোরবান করার কোনো প্রয়োজন, এটা হারাম, এটা খাওয়াও হারাম, এটার মাংস খাওয়াটাও হারাম হয়ে যায়। গরু কিনতে যায় নামাজ পড়ে না, আছে না নাই, নামাজ পড়ে গরু কিনবেন, গরিবদেরকে কোরবানির মাংস বিলিয়ে দিবেন, সব ফ্রিজে রাখা যাবে না। আমি সপ্তাহে দিন সময়ের সর্দারের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ঘরে সুস্থ শরীরে ইবাদতের আমলের নিয়তে আমাদের সকলকে আসার মতো তৌফিক দিয়েছেন, এজন্য আমরা সকলে আল্লাহ শুকরানা আদায় করে ফড়ি, আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরা তাইয়িবান মুবারাকান ফি, আমরা প্রশংসা করছি কার, সব সময় করবেন কার, বলি ইনশাআল্লাহ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে দুরূদ সালাম। আল্লাহ রাব্বুল আলামিন যতজন নবীন সিদ্দিকীন শুহাদা সালেহীন এ জমিন থেকে তার মুলাকাতে নিয়ে গিয়েছেন, মালিক যেন তাদের সাথেই জান্নাতে আমাদেরকে কবুল করে নেই, আমরা বলি আমিন। আল্লাহর জমিনে আল্লাহর জন্য আল্লাহর দ্বীনের জন্য যারা নিজেদের জীবনের সব থেকে মূল্যবান সম্পদ নিজের প্রাণ উজাড় করে বিলীন করে দিয়েছেন, আমরা ওই সকল মর্দে মুজাহিদ আল্লাহর দ্বীনের সপক্ষের শাহাদাত বরণকারী সহ গাজী সহ দাওয়াতি ময়দানে যারা কাজ করেছেন, মুবাল্লিক মুআল্লিম সকলকে স্মরণ করে আমাদের আজকের এই আলোচনা শুরু করছি। আমরা আজকে যেহেতু সামনে আমাদের জুলহাজ মাস, এই জন্য আমরা কুরবানিকে সামনে রেখে কুরবান সম্পর্কে কিছু কথা বলার চেষ্টা করব বলি ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, এই কুরবানি এর অর্থ হচ্ছে, আমরা যদি কোরআন থেকে নিই, এর অর্থ দাঁড়াবে নৈকট্য লাভ করা, সন্তুষ্টি অর্জন করা। আর এর আরেকটি নাম হচ্ছে উদুহিয়্যা, এর অর্থ হচ্ছে জবাই করা, জবেহ করা, পাকড়াও করা, শিকার করা। আপনার এই কুরবানিটা আমরা মুসলিমদের ভিতরে যারা উম্মতে মুহাম্মদি রয়েছি আমরা শুধু করছি, বিষয়টি এমন নয়। আল্লাহ রাব্বুল আলামিন যতজন নবীর উম্মত দিয়েছেন, যত জাতি সত্তা ছিল মুসলিম জাতির ন্যায়, আরও যারা যারা জাতি ছিল বনি ইসরাইল জাতি, ইয়াহুদি নাসারা সহ যত আল্লাহ রাব্বুল আলামিন নবী প্রেরণ করেছিলেন, রাসূল প্রেরণ করেছিলেন, তাদের কওমদের উপরও আল্লাহ রাব্বুল আলামিন কুরবান থেকে দিয়েছিলেন। যেমন আল্লাহ বলেছেন সূরা আল হজ্জের 34 নং আয়াতের ভিতরে, ওয়ালি কুল্লি উম্মাতিন জাআলনা মানসাকাল লিয়াযকুরু ইসমাল্লাহ আলা মা রাযাকহুম মিন বাহিমাতিল আনআম। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর বান্দারা যাতে আল্লাহকে স্মরণ করতে পারে, আল্লাহর নামে পশু জবাই করতে পারে, এই জন্য আল্লাহর নাম স্মরণ করার জন্য আল্লাহ কুরবানিটাকে চতুষ্পদ অর্থাৎ চার পাওয়ালা জন্তুকে হালাক করার, চার পাওয়ালা জন্তুকে আল্লাহর রাস্তায় কুরবান করার, জবাই করার আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব জাতি সত্তাকে, মানব জাতি সত্তাকে তাদের প্রত্যেকটা নবীর যুগে যুগেই কুরবান দিয়েছিলেন, তারাও এভাবে পশু কুরবান করতেন। কুরবানের ইতিহাস আছে, ঐতিহ্য আছে, তাৎপর্য আছে, আমরা সে বিষয়ে কথা বলবো ইনশাআল্লাহ। সম্মানিত হাজেরিন, আমরা যারা হানাফি মাজহাব ফলো করি, হানাফি মাজহাব মতে এই কুরবানিটা হচ্ছে ওয়াজিব। ইমাম আবু হানিফা বলেছেন এবং অসংখ্য আলেমের মতে, ফাসাল্লি লিরব্বিকা ওয়ানহার,
কোরবানি করাটা উনি এই আয়াতকে দলিল হিসেবে নিয়ে তিনি বলেছেন আমরা উম্মত মুহাম্মদের জন্য এটা ওয়াজিব। অনেক মানুষ আছে লক্ষ লক্ষ টাকার মালিক, কোটি কোটি টাকার মালিক, কোরবানি করে না, এজাতে কিছু লোক সমাজে আছে না নেই কথা বলেন আছে। আল্লাহ রাব্বুল আলামিন হাবিব তাদের ব্যাপারে বলেছেন মান ওয়াজাদা সাআতান ফালান ইউদহি ফালা ইহদর মুসাল্লানা, যারা সামর্থ্য থাকা সত্ত্বেও কুরবান করে না, পশু জবাই করে না, আল্লাহর নামে পশু জবাই করে না, এরা যেন কুরবানের ঈদের জামাত ঈদুল আজহার জামাতে আমাদের মুসল্লায় আমাদের সাথে যেন মিলিত না হয়, একত্রিত যেন না হয়, তাদের জন্য কুরবানের ঈদ আসে নাই। লক্ষ টাকার মালিক, কোটি টাকার মালিক কুরবানি করবে না, বখিল কিফন, এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের মাধ্যমে তিরস্কৃত করে জানিয়ে দিলেন এদের জন্য কুরবান আসে নাই। আমরা অন্তরে সংকীর্ণতা, অর্থনৈতিক কৃপণতা থেকেই আল্লাহ তাআলা যেন আমাদেরকে উদার চিত্তের দানশীল প্রবণতার মানুষ হিসেবে কবুল করে নিয়ে আমরা বলি আমিন। সম্মানিত হাজেরিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আরো বলেছেন ইয়া আইয়ুহান নাস ইন্না আলা কুল্লি আহলিল বাইত ফি কুল্লি আমিন উদুহিয়্যা। আল্লাহ রাব্বুল আলামিনের উম্মত যারা আছে, হে মানব জাতি, প্রত্যেক জাতির উপর দায়িত্ব হলো প্রতি বছর কুরবানি করা। রাসূলুল্লাহর উম্মত যারা আছে তাদের উপর আল্লাহ রাসূল তার হুকুমি সুন্নাহ করে দিয়েছেন কুরবানি করা, আর এটা আল্লাহর পক্ষ থেকে ওয়াজিব। তো আমরা ইনশাআল্লাহ যারা সামর্থ্যবান তারা কুরবান করার চেষ্টা করব ইনশাআল্লাহ। এই কুরবান এটি কোথায় থেকে এসেছে? এটি শুধু ইব্রাহিম আলাইহিসসালামের সুন্নাহ ছিল এমন নয়, কুরবান পৃথিবীর ইতিহাসে সূচনা হয়েছে আদম আলাইহিসসালাম থেকে, আদম আলাইহিসসালামের সন্তানদের থেকেই। আদম আলাইহিসসালামের সন্তান হাবিল আর কাবিল তারা যখন জন্মগ্রহণ করেছে তখনকার সময়ে ছেলে মেয়ে একসাথে হতো, একটা ছেলে একটা মেয়ে, প্রথম জোড়ার সাথে দ্বিতীয় জোড়া, প্রথম জোড়ার ছেলে দ্বিতীয় জোড়া মেয়ে, আবার প্রথম জোড়ার মেয়ে দ্বিতীয় জোড়ার, এভাবেই করে একটা বিবাহর সিস্টেম ছিল, বিবাহটা এভাবেই হতো, যার সাথে যার জন্ম তার সাথে তার বিবাহ হওয়ার কোনো বিধান ছিল ছিল না। আল্লাহর নিয়ম অনুপাতে এভাবে যখন হাবিল আর কাবিল তাদের সাথে তাদের দুই বোনের বিয়ে হবে, আল্লাহর নির্ধারিত ফরমান অনুযায়ী হাবিল যাকে বিয়ে করার কথা ছিল সে ছিল সুন্দরী, তার চেহারা ছিল সুন্দর, আর কাবিলের ভাগ্যে যে জুটেছে সে ততটা সুন্দর ছিল না, কালো বর্ণের ছিল। কাবিল বলল যেহেতু সে আমার সাথে জন্ম নিয়েছে আমি তাকে বিবাহ করব। কাবিল হাবিল বিবাহ করতে পারবে? পারবে না। সর্বপ্রথম হাবিল কাবিল তারা দুই ভাই, দুই ভাইয়ের ভিতরে যখন আল্লাহর বিধান আসলো, আল্লাহর বিধানকে সরাসরি লঙ্ঘন করার যেই দৃষ্টতা সেটা সর্বপ্রথম দেখিয়েছে কাবিল, সে সরাসরি নাকচ করে দিয়েছে আল্লাহর বিধানকে। তার বাবাকে বলল আদম আলাইহিস সালামকে, আমি আমার সাথে যে সুন্দরী আমার বোনটা জন্ম নিয়েছে আমি তাকে বিবাহ করব, হাবিলের সাথে যে জন্ম নিয়েছে তাকে বিবাহ দেন। পরক্ষণে আল্লাহর পক্ষ থেকে আদম আলাইহিস সালামের মাধ্যমে সিদ্ধান্ত জানালেন তোমরা কুরবানি করো, তোমাদের কুরবানির মাধ্যমে কে কাকে বিবাহ করবে সেটার পয়সালা আল্লাহ দিবেন, যার কুরবানি আল্লাহ কবুল করবে সে কাকে বিবাহ করবে সিদ্ধান্ত নিতে পারবে।
তৎকালীন সময়ে কার কোরবানি কবুল হয়েছিল কার কোরবানি কবুল হয়নি এটা বুঝে যেত। তারা যখন পশু কোরবান করতেন একটা মাঠে রাখতেন, হয়তো আগুন এসে তাকে কি করত, পুড়িয়ে দিত। বিভিন্নভাবে বিভিন্ন উপমার মাধ্যমে বোঝা যেত কার কোরবান কবুল হয়েছে কার কোরবানি কবুল হয় নাই। হাবিল কাবিল, হাবিল সে যখন তার কৃষি দ্রব্যাদি কৃষি জিনিসপত্র ফসলাদি সে রাখল, আবার কাবিল তার যে পশুপাল থেকে একটা চারপাওয়ালা জন্তু যখন রাখলো, কাবিলের কুরবানিটা কবুল হয়নি, হাবিলেরটা কবুল হয়ে গিয়েছে সুবহানাল্লাহ। কারণ হাবিলের চিন্তা ভাবনা ছিল আল্লাহর সিদ্ধান্ত যেটা আমি সেটা মেনে নেব, আমি যদি আল্লাহ কুরবানি কবুল না করে আমার ভাগ্যে যদি আমার কালো বোনটাও জুড়ে যায় আমি মেনে নেব। কিন্তু কাবিলের চিন্তা চেতনা ছিল অন্তরের ভিতরে আকাঙ্ক্ষা ছিল যাই হবে হোক আমি ওই সুন্দরীকে বিয়ে করি, নাউযুবিল্লাহ মিন যালিক। তাহলে সে আল্লাহর হুকুম প্রথমবারও মানে নাই, দ্বিতীয়বারও মানে নাই, যখন তার কুরবানি বাতিল হয়ে গেল আবার তাকে তার কালো বোনকে বিবাহ করতে হবে, তখন সে তার আপন ভাইকে হত্যা করেছে। সেই ঘটনাগুলো আল্লাহ কোরআনের ভিতরে এইভাবে তুলে এনেছেন, ইয কুরবা কুরবানান ফাতুকুবিলা মিন আহাদিহিমা, তারা দুইজনে কুরবান করেছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের প্রথম জনের একজনের কুরবান কবুল করেছেন, ওয়ালাম ইউতাকাব্বাল, কিন্তু অন্যজনের কুরবানি কবুল হয়নি। আল্লাহ হাবিলেরটা কবুল করেছেন, কাবিলেরটা আল্লাহ কবুল করে নাই। এরপর আসুন, ওয়ালাম ইউতাকাব্বাল মিনাল আখির, ক্বালা লা আকতুলান্নাকা, কাবিল বলে উঠল আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু আমার কুরবান কবুল করে নাই ওই সুন্দরী মেয়েকে তোমাকে পাইতে দিব না, পাবা না, তুমি তোমার ভাগ্যে জুটবে না, আমি তোমাকে হত্যা করব। তখন উত্তরে তার আপন ভাই হাবিল দিলেন, ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহ মিনাল মুত্তাকিন, নিশ্চয় আল্লাহ কুরবানি কবুল করেন। কার কুরবানি কবুল করে আল্লাহ? যারা মুত্তাকি, যারা আল্লাহকে ভয় করে একমাত্র আল্লাহর জন্য কুরবান করবেন, আল্লাহ সন্তুষ্টির জন্য কুরবান করবেন, আল্লাহ রাব্বুল আলামিন তার কুরবানি কবুল করে। যে আল্লাহর জন্য কুরবানি করে না তার কুরবানি আল্লাহ কবুল করতে পারে না। হাবিল বলল, ভাই আমার তুমিও যদি আমাকে হত্যা করার জন্য সামনে পা বাড়াও, আমাকে যদিও তুমি হত্যা করো আমি তোমাকে জানিয়ে রাখলাম আমি তোমাকে হত্যা করব না, আমি তোমাকে আঘাত করব না। কাবিল তার ভাই হাবিলকে হত্যা করলেন, আর হত্যা করে সেই নিজের জন্য জাহান্নামটাকে তার জন্য শিরস্থায়ী করে নিলেন। বলি না, নাউযুবিল্লাহ, হাবিল কাবিলের এই ঘটনা থেকেই আমরা কি শিক্ষা নিব? আমরা যারা কুরবান করি আল্লাহ সকলের কুরবানি কবুল করবে, কথা বলেন না কেন? আমরা সকলে কথা বলি, আমরা সকলেই কুরবান করি, আল্লাহ সকলের কুরবান কখনো কবুল করবেন না। আল্লাহ কুরবান কবুল করবেন কিভাবে? অন্তরের দিকে তাকাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা হাজির 37 নং আয়াতের ভিতরে, বান্দারা রে, লাইয়ানাল্লাহ লুহুমহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম, তোমরা যে কুরবান করো তোমাদের কুরবানির পশুর রক্ত মাংস আমার কাছে আসে না। আমরা যে কুরবান করি কুরবানির পশুর মাংস আল্লাহর কাছে যায়, কথা বলেন। আমরা এখানে যারা আছি সকলে একসাথে আওয়াজ দিই,
আমরা যে কোরবানি করি, কোরবানির পশুর এক টুকরা মাংস কি আল্লাহর কাছে যায়? আল্লাহর কোনো দরকার আছে? এক ফোঁটা রক্ত কি আল্লাহর দরকার আছে? আল্লাহর প্রয়োজনটা কি? ইচ্ছা আকাঙ্ক্ষা বান্দার অন্তরে কি আছে? বান্দা কি চায়? আল্লাহ এটাই চান। কোরবানিটা কেমন হবে? উল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। সব হবে কার জন্য? আল্লাহর জন্য। আমার জীবনটা হবে কার জন্য? সবাই কথা বলেন, আল্লাহর জন্য। আমার কোরবানি হবে কার জন্য? আল্লাহর জন্য। এলাকার মানুষ কত বড় গরু জবাই করেছেন সেটা দেখানোর জন্য নয়, একা করেছেন কি না সেটা দেখানোর জন্য নয়, উঠ দিয়ে করেছেন নাকি বড় মহিষ দিয়ে গরু দিয়ে করেছেন এটা দেখানোর জন্য নয়। কোরবানটা হবেই সামর্থ্য অনুযায়ী, আল্লাহর দেয়া বিধান মোতাবেক, আল্লাহর সন্তুষ্টির নিয়তেই, তবেই সেটা কোরবান, তবেই কবুল হবে, ঠিক কিনা? প্রকৃত নিয়ত না থাকার কারণে, বিশুদ্ধ নিয়ত না থাকার কারণে তার কোরবান যেমন করে বাতিল হয়ে গিয়েছে, হাবিলেরটা আল্লাহ কবুল করে নিয়েছেন। সম্মানিত আমার ভাইরা, আপনাদেরকে আমি বলতে চাই, এই জায়গা থেকে সিদ্ধান্ত নিতে হবে, এই কোরবানি থেকে সিদ্ধান্ত নিতে হবে, হাবিল যেমন করে আল্লাহর হুকুম মেনেছে, কাবিল যেমন করে একটা নারীর রূপের গুণে, একটা নারীর চেহারার সৌন্দর্যে আকৃষ্ট হয়ে আল্লাহর হুকুমকে লঙ্ঘন করেছে, আমাদের সমাজেও দেখা যায়। আজকে বিবাহর ক্ষেত্রে দিনদারিতাকে প্রাধান্য দেয় না, আল্লাহর বিধানকে প্রাধান্য দেয় না, আল্লাহর রসুলের সুন্নাহ মোতাবেক বিবাহ করার মাইন্ড মেন্টালিটিকে প্রাধান্য দেয় না। মানুষ ওই কাবিলের মতো সুন্দরী নারী তালাশ করে, এরকম কাবিল মার্কা কিছু পুরুষ আছে না? কথা বলেন না কেন? একটা ছেলে একটা মেয়ের জন্য এত পাগল হয়ে যায়, বিবাহের আগে প্রেম করে একটা মেয়ের চেহারার রূপ পাগল হয়, বলি না নাউজুবিল্লাহ, চেহারা সুন্দর লাগলেই তার প্রেমে পড়ে যায়। অনেক ছেলে আছে, এই মেয়েকে ছাড়া আমি বাঁচবো না, একেই বিবাহ করতে হবে, কি কারণে? এ সুন্দর, কিন্তু তার নামাজ নাই, তার দিন নাই, তার ভিতরে ইসলাম নাই, কিছুই নাই, শুধু চেহারাটা আছে। এটা কি হাবিল মার্কা মুমিন জিন্দিগি না কাবিল মার্কা জিন্দিগি? মুমিন হতে হবে চেহারার গুণে নয়, তাকওয়ার গুণে একটা নারীকে পছন্দ করতে হবে। এখান থেকে, এই কোরবান থেকে, আদম আলাইহিস সালামের সন্তানদের কোরবান থেকে এটা শিক্ষা নিতে হবে। আজকে মুসলমানের ছেলেরা আল্লাহর একটা বিধানকে লঙ্ঘন করার কারণে কাবিল জাহান্নামে চলে গিয়েছে, নবীর সন্তান হওয়ার পরেও সে আল্লাহর দেয়া বিধান মোতাবেক বিবাহ না করার কারণে। কিন্তু মুসলমানের অনেক ছেলেরা আছে, মেয়েরা আছে, আজকে হিন্দুর ছেলেদেরকে বিবাহ করে, মুশরিকদেরকে বিবাহ করে, কাফেরদেরকে বিবাহ করে। একটা জিনিস জানেন, আমাদের মা বোনদেরকে সচেতন সতর্ক করা উচিত, হিন্দুদের একটা প্ল্যানিং নিয়েছে, টার্গেট নিয়েছে, মুসলমানদের মেয়েদেরকে হিন্দু ছেলেরা প্রেমের ফাঁদে ফেলে তাদের সতীত্ব নষ্ট করবে, তাদের সাথে গোপন শারীরিক সম্পর্ক তৈরি করে, ভিডিও ধারণ করে তাদেরকে পতিতাবৃত্তিতে নামিয়ে দিবে, এরকম কিছু প্ল্যানিং নিয়ে হিন্দু ছেলেরা, হিন্দু উগ্রপন্থী ইসকনের কিছু সদস্যরা রাস্তায় নেমেছে, আপনার কোমর বেঁধে নেমেছে মুসলমান মেয়েদেরকে সম্ভ্রম হারা করার জন্য, বলি নাউজুবিল্লাহ। এটা সোশ্যাল মিডিয়া সহ এদের সমস্ত কার্যক্রমগুলা, বাস্তব চিত্রগুলা ফুটে উঠেছে। মুসলিম সন্তানদেরকে এই জায়গা থেকে সতর্ক হতে হবে। এরা মুসলমানদের সন্তানদেরকে আগে কি বলে, আমরা ইসলাম সম্পর্কে জানতে চাই, মেয়েদেরকে বলে তোমরা আমাকে ইসলামটা কেমন একটু জানাও, এই কথা বলে জানতে গিয়ে তাকে প্রেমের ফাঁদে ফেলে এরপরে যা করার সব করে নে। আমরা বলি না নাউজুবিল্লাহ,
অনেক মুসলমানের ছেলে মেয়ে হিন্দুদের সাথে বিবাহ করবে, আমাদের কাছে, আমার কাছে অনেক সময় আসে, সে মুসলিম হবে, কি কারণে মুসলিম হবে? একজন মুসলিম মেয়ের সাথে প্রেম করে, তাকে বিবাহ করার জন্য মুসলিম হবে। বলি না, নাউজুবিল্লাহ, সে ইসলাম বুঝে মুসলমান হয় না, আল্লাহ বুঝে মুসলমান হয় না। আমাদের একজন উস্তাদ যিনি আমাদেরকে পড়িয়েছেন, উনি একজন আলিম, একটা হিন্দু মেয়েকে বিয়ে করেছিল প্রেম করে। আমাদের বন্ধুরা ওই হুজুরের কাছেই প্রাইভেট পড়তেন, আমাদের বন্ধুদের কাছ থেকে শুনেছিলাম, বাস্তব ঘটনা। ওই উস্তাদের যেই ওয়াইফটা আছে, যিনি মুসলিম হয়েছিলেন, পরবর্তীতে আবার তিনি ঘরের ভিতরে মূর্তি রেখেছে, তিনি মূর্তির পূজা করে, হুজুরে নামাজ পড়ে। বলি নাউজুবিল্লাহ, এই বিবাহগুলো কি জায়েজ? সম্পূর্ণ হারাম। আল্লাহ তাআলা আমাদের বুঝার মতো তৌফিক দিক। বলি আমিন। বিবাহের ক্ষেত্র প্রাধান্য পাবে দিন, প্রাধান্য পাবে আল্লাহর হুকুম, প্রাধান্য পাবে হাবিলের মতো ইমানি তাকওয়ার জিন্দেগি, ঠিক কিনা? আল্লাহ আমাদের বুঝার তৌফিক দিক। বলি আমিন। কোরবান করেছিলেন আব্বাজান, আদম আলাইহিস, আব্বাজান আদম আলাইহিস সালামের সন্তানরা, আবার কোরবান করেছেন ইব্রাহিম আলাইহিস সালাম, এই পৃথিবীবাসীর জন্য নজির স্থাপন করে দিয়েছেন, সুবহানাল্লাহ। আমরা যে কোরবান করি ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাহ। ইব্রাহিম আলাইহিস সালাম 86 বছর পর্যন্ত, অনেকগুলো বর্ণনায় 86 বছরের বৃদ্ধ বয়সকে বোঝানো হয়েছে, সন্তান পাননি, সন্তান আসে নাই, নিঃসন্তান ছিলেন। একেবারে যখন বয়সের বারে নুয়ে পড়েছে, ঠিক তখনই আল্লাহ তাআলা তাকে একটা সন্তান দিয়েছে। বলি সুবহানাল্লাহ। সন্তানটা যখন একটু একটু করে হাঁটে, বাবা বলে রাখে, সন্তানটা যখন বাবার হাত ধরে হাঁটাচলা করে, ঠিক ওই মুহূর্তেই আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামকে সরাসরি বললেন, ফালাম্মা বালাগা মাআসায়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। তিনি তার সন্তানকে বললেন, ও আমার পুত্র, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে স্বপ্ন দেখিয়েছেন তোমাকে কুরবান করার জন্য, জবাই করার জন্য। সুবহানাল্লাহ। আমার গোলার পাড়ের মুসল্লি ভাইয়েরা, আপনারা কি এত মরা মুসলমান হয়ে গেলেন? জওয়ানে আওয়াজ নাই, 86 বছর বয়সে যখন একটা সন্তান বাবা পায়, ওই বৃদ্ধ বয়সে সেই সন্তানের গলায় পিতাকে যখন তার মালিক মনিব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গলার উপরে ছুরি বসাতে বলেন, এই কাজটা সহজ কাজ নাকি কঠিন কাজ? সকলে উত্তর দেন, সহজ কি? সহজ কথা বলেন, সহজ কি ভাইরা? কখনো সহজ নয়, অনেক বেশি কঠিন কাজ। কিন্তু যারা মুত্তাকি, যারা কোনো চিন্তা ছাড়া, কোনো প্রশ্ন ছাড়া আল্লাহর প্রত্যেকটা কথাকে মানে, এদের জন্য কখনো কঠিন হতে পারে? ওই বয়সে দাঁড়িয়ে সন্তানের কাছে গেলেন, সন্তানকে বললেন, আমার সন্তান শুনো, আল্লাহর পক্ষ থেকে নির্দেশনা এসেছে, আমি তোমার ঘরের মধ্যে ছুরি বসাতে হবে, তোমাকে যবেহে করতে হবে, তোমার মতামত কি? আর ইব্রাহিম আলাইহিস সালাম, তিনি কি সন্তানের মতামত নিয়ে আল্লাহর আদেশ কি পালন করতেন, তাই বলে কি সন্তানকে জিজ্ঞেস করেছে? কখনো না, কখনো না। তিনি কি জন্য জিজ্ঞেস করেছেন, জিজ্ঞেস করার কারণ আছে, আমরা পরে বলছি। সন্তানকে যখন জিজ্ঞেস করল, সন্তান কি উত্তর দিয়েছিলেন, পৃথিবীবাসী আজ পর্যন্ত এই উত্তর শুনেই তারা হতভম্ব, তারা যারা ইমান আনে না, ইমান কি জিনিস বুঝে না, আল্লাহ বুঝে না, তাদের মাথাও ধরে না। সন্তান উত্তর দিলেন, ইয়া আবাতিফ আল মা তুকমারু সাতাজিদুনি ইনশা আল্লাহু মিনাস সাবিরিন। ইব্রাহিম আলাইহিস সালাম বলার পরে ইসমাইল আলাইহিস সালাম উত্তর দিলেন, আব্বাজান, আল্লাহর নির্দেশে যদি
আপনি আমাকে জবাই করেন, আমি আল্লাহ সন্তুষ্টির উপরে ইনশাআল্লাহ বললাম, আমি দুর্যের সাথে দুর্যশীল হয়ে আমি আল্লাহর পথে নিজের জীবনটাকে কুরবান করে দিব। চিৎকার দিয়ে বলি না সুবহানাল্লাহ। কেমন ইমান ছিল, কেমন পিতা ছিলেন, কেমন সন্তান ছিলেন। বাবার কাছে অর্ডার এসেছে সন্তানের গলায় ছুরি চালাতে হবে, সন্তান এই কথা শোনার পরেই বাবাকে বলেছে টেনশন নেওয়া যাবে না, চিন্তা করা যাবে না, চিন্তাহীন ভাবে দ্বিধাহীন চিত্তে অক্ষুণ্ণ চিত্তে আমার গোপনে তরোয়ারি ছাড়ান, আমি দর্জির সহিত আমার জীবনকে আল্লাহর রাস্তায় বিলীন করে দিব। সুবহানাল্লাহ। এই ঈমান আমাদের ভিতরে কি আছে, আমাদের ভিতরেই থাকার দরকার আছে না? এমন সন্তান পাওয়ার পিছনের রহস্য কি, আবার সন্তানকে প্রশ্ন করার পিছনের কারণটা কি? কারণটা হচ্ছে 86 বছর পর্যন্ত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে তো দোয়া করেছিলেন, আল্লাহ রব্বি হাবিলি মিনাস সালিহিন, আমাকে নেককার সন্তান দাও। সুবহানাল্লাহ। কি চেয়েছে আল্লাহর বান্দা? চেয়েছেন একটি বাড়ির জন্য নিজের জন্য আওলাদ চান নাই, বৃদ্ধ বয়সে নিজের খুঁটি হবে, নিজেকে খাওয়াবে, আল্লাহ বুড়া বয়সে আমাকে খাওয়াবে কে, আমাকে একটা ছেলে দাও, এটা বলে নাই। আল্লাহ তোমার একজন আব দাও, তোমার একজন গোলাম দাও, যে তোমার গোলামের দিকে মানুষদেরকে ডাকবে। সুবহানাল্লাহ। ওই ঈমান থাকার কারণে, ওইভাবে দাওয়াত দেওয়ার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনিও ঘোষণা দিয়েছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছিলেন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, ও ইব্রাহিম আমি আল্লাহ ওয়াদা করছি আমি তোমাকে একজন নেককার ধৈর্যশীল সালেহ সন্তান দান করে দেব। সুবহানাল্লাহ। এই জন্য ওই ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান তিনি নিজেই নিজের জীবনটাকে আল্লাহর পথে বিলীন করে দেওয়ার জন্য তরবারির সামনেই তরবারির উপরে নিজের গলাকে ধরেছিলেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে একটা চতুষ্পদ পাওয়ালা জন্তু পাঠিয়ে দিলেন, সে কুরবান হয়ে গেল। লম্বা কাহিনী, আমরা ওই কথা বলবো না। তা আল্লাহ রাব্বুল আলামিন যদি সেই দিন ইব্রাহিমের মাধ্যমে ইসমাইলকে কুরবান করতেন, আজ অবধি মুসলমানদেরকে নিজের সন্তান কুরবান করা লাগতো, কিন্তু ইসলাম মানবিক, ইসলাম মানুষের ধর্ম, মানবতার ধর্ম, সে কারণে করা লাগেনি। কিন্তু আজকে সেই মুমিনেরা যারা আল্লাহর জন্য আল্লাহর সন্তুষ্টির জন্য নিজের সন্তানের গলায় ছুরি বসাতে পারে, নিজের গলায় ছুরি নিতে পারে, সেই মুসলমান আজকে দিনহীন, ইমানহীন, আল্লাহর দিনের পক্ষে নাই, কোরআনের পক্ষে নাই, ইসলামের জন্য সাহাবারা কেমন ত্যাগ তিতিক্ষার নাচরানা দিয়েছিলেন। সাহাবিদের একজন বলে উঠল, ইয়া রাসূলুল্লাহ, আমাদের কাব্বাব কুবাইব সুমাইয়ার মতো কাউকেই আগুনে পুড়ানো হচ্ছে, কাউকে কয়লার উপরে পুড়িয়ে দেওয়া হচ্ছে, কারো দুই পায়ে রশি বেঁধে দুই পা ছিঁড়ে টুকরা টুকরা করা হচ্ছে। ইয়া রাসূলুল্লাহ, এই পরিস্থিতি আমাদের উপর এসে গিয়েছে, আপনি আল্লাহর কাছে দোয়া করেন না, আপনি কিছু বলেন না? আল্লাহ রাসূল বললেন, আমার সাহাবারে শুনো, তোমাদের যে অবস্থা, তাদের তোমাদের অবস্থা থেকে পূর্ববর্তী নবীদের উম্মতদের অবস্থার দিকে তাকাও, তাদেরকে গাছের সাথে বাঁধা হয়েছে, দুই পাশে দুইজন কোরাত নিয়ে দাঁড়িয়েছে, মাথার উপরে করাত রেখেছে, মাথার উপরে করাত রেখে বলা হচ্ছে করাত এখন চালানো হবে, দুই ভাগ হয়ে যাবা, ঈমান ছাড়বা না ঈমান রাখবা। তারা বলেছিলেন লা ইলাহা ইল্লাল্লাহ, তাওহীদবাদ, একাত্মবাদের পরিচয় দিয়েছিল, ঈমান ছাড়ে নাই, নবীর দল ছাড়ে নাই, নবীকে ছাড়ে নাই, আল্লাহর দিন ছাড়ে নাই। একজন মানুষকে চোখের সামনে করাত দিয়ে নিখণ্ডিত করা, আরেকজনকে বলা হলো এই ভয়াবহ শাস্তি থাকার পরেও কি তুমি ঈমান রাখবা? তারা ঈমানের পথ যখন ছাড়ছে না,
আরেকজনকে শাস্তি দিচ্ছে লোহার চিরুনি দিয়ে, আসতে আসতে হাড্ডি থেকে মাংসগুলো আলাদা করা হচ্ছে, বলি না নাউযুবিল্লাহ। আপনার শরীরকে, আপনার শরীর থেকে যদি একটা ছুরি দিয়ে হাতের আঙ্গুলের মাংসগুলো যদি আলাদা করা হয়, আপনি সহ্য করতে পারবেন? কথা বলেন না, পারবেন কি? পুরা শরীরের হাড্ডি থেকে সব মাংস আলাদা করা হচ্ছে। একবারের জন্য তারা ঈমান ছাড়ে নাই, তারা বলেছিল লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ। এটাই ছিল তাদের ঈমান। সাহাবাদের উপর জুলুম করা হয়েছে, নির্যাতন করা হয়েছে। আমির হামজার কলিজা টেনে শরীর থেকে বের করা হয়েছিল। উহুদের ময়দানে 70 তার উপরে তীর তালহার পিঠে আঘাত করার পর রাসূলুল্লাহকে তার শরীর দিয়ে আবৃত করে রেখেছেন, একটা তীর রাসূলের গায়ে পড়তে দিন। এইভাবে করে আল্লাহ দীনের জন্য নাজরানা দিয়েছে। এই কোরবান থেকে শিক্ষা নিতে হবে, আল্লাহর দীনের উপর থাকার জন্য আল্লাহ সন্তুষ্টির উপর থেকে প্রয়োজনে জীবন দিয়ে দিবেন। একটিবারের জন্য আল্লাহর দীন থেকে বিচ্যুতি ঘটা যাবে? কথা বলেন, যাবে কি যাবে না? আর যদি ইস্তিকামত থাকতে পারেন আল্লাহর দীনের উপর, আল্লাহ সুসংবাদ দিয়েছেন। আল্লাহ বলেছেন বান্দারা রে, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুমাস্তাকামু তাতানাসসালু আলাইহিমুল মালাঈকাতু আল্লা তাখাফু তাতানাসসালু আলাইহিমুল মালাঈকাতু আল্লা তাখাফু ওয়ালা تَحْزَنُوا وَأَبْشِرُوا بِالْجَنَّةِ الَّتِي كُنْتُمْ تُوعَدُونَ। আল্লাহ বললেন, আল্লাহকে রব মেনে যারা ইস্তিকামত থাকবে আল্লাহর দ্বীনের উপর, আল্লাহর রুবিয়াতের উপর, তাওহীদের উপর, আল্লাহ রাব্বুল আলামিন, وَأَبْشِرُوا بِالْجَنَّةِ, তাদেরকে জান্নাত দিয়ে দিবে। সুবহানাল্লাহ। তাদেরকে কেমন জান্নাত দিবে? তাদের মৃত্যুর আগে তারা জান্নাতের সার্টিফিকেট নিয়েই মারা যাবে। সুবহানাল্লাহ। মৃত্যুর আগে ইল্লিনের ফেরেশতা আসবে, তাদের সামনে এসে বলবে একটু পরে জান কবজ হবে, ভয় নাই, পেরেশানি নাই। তাদের জন্য মেশকে আম্বরের চাইতে সুগ্রানওয়ালা সুগন্ধি নিয়ে, সুগন্ধি রুমাল নিয়ে তার জান কবজের জন্য ফেরেশতা আসবে। আর ওই ফেরেশতারা তার রুহটাকে যখন আসমানে নিয়ে যাবে, আসমানের সব ফেরেশতারা আল্লাহর উপর, যারা আল্লাহর দ্বীনের উপর ইস্তিকামত ছিল, তাদের লাশটাকে নিয়ে পুরো আসমানে মিছিল করবে। সুবহানাল্লাহ। আরো জোরে বলি না, সুবহানাল্লাহ। আমরা কি ওই রুহ আমাদের ভিতরে বানাতে চাই কি চাই না? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ওই হায়াতি জিন্দেগি দান করুক, বলি না আমিন। সম্মানিত হাজেরিন, কিন্তু আজকে এই মুসলমানের সন্তানরা আল্লাহর দিনকে আগেই ধরাতো, দূরে থা, ক্ষমতার জন্য এত পাগল হয়ে গিয়েছে, দুনিয়ার বাহাদুরি, দুনিয়ার ক্ষমতার আভিজাত্যে এত দণ্ড হয়ে গিয়েছে, ক্ষমতাকে আগেই ধরার জন্য মানুষ মাত্রই তারা দ্বিধাবোধ করে না, জাতীয় মানুষ জমিন আছে না নেই, সামান্য দলের জন্য, সামান্য ক্ষমতার জন্য, নেতাকে খুশি করার জন্য, দলকে খুশি করার জন্য মুসলমান হয়ে যারা আল্লাহর জন্য জীবন দেওয়া শিখিয়েছে, আল্লাহর জন্য নিজের জীবনের সবটুকু বিলীন করার শিক্ষা দিয়েছে, সেই মুসলমানদের ভিতরে অনেককেই দেখা যায় শুধুমাত্র রাজনৈতিক মতানক্ষের কারণে, পারিবারিক দ্বন্দ্বের কারণে মুসলিম হয়ে আরেকজন মুসলিমকে হত্যা করার ঘটনা জমিন আসে না নেই। আল্লাহর দিনের দায়ীদেরকে হত্যা করে সে দুনিয়ার ক্ষমতার জন্য, আছে না নাই? একটা নিষ্পাপ ছেলেকে হত্যা করার ঘটনা ইজবিনেও আছে, একটা কলেজ পড়ুয়া সন্তানকে শুধু ইকামতে দিনের কর্মী হওয়ার কারণে হত্যা করে তার দুটো চোখকে তুলে ফেলার ঘটনায় বাংলার জমিন আছে না নাই? যারা জালিম,
তাদের জন্য আল্লাহর সতর্ক বার্তা হচ্ছে ইন্না বাতশা রব্বিকা লাশাদীদ, প্রত্যেক জালিমকে আল্লাহ ধরবেন। জুলুমের পেয়ালা যখন পরিপূর্ণ হয়ে যায়, আল্লাহ যখন ধরা দেয় তখন এমন ধরা দেয় এটা পৃথিবীবাসীর জন্য নজির হয়ে যায়। 14 জন মানুষকে হত্যা করেছিল কয়েকদিন আগেই ভারতেই, ওই জালিমের লাশ, লাশের মাংসর টুকরা পর্যন্ত নিজের সন্তান খুঁজে পাচ্ছে না। বলি না নাউজুবিল্লাহ, এইগুলো হচ্ছে পাপের শাস্তি। যারা মুসলমান হয়ে একজন মুসলমানকে হত্যা করে, একটা মানুষকে হত্যা করে, তার মা বলে আমার ছেলেকে হত্যা করেছে, ভালো কথা, আমার ছেলের চোখগুলা কেন তুলে ফেল। এত নৃশংস হত্যা যে ঘটিয়েছে, তার লাশগুলাকে নাকি টুকরা টুকরা করে বাথরুমের ভিতরে প্লাশ করে আপনার ডাস্টবিনের ভিতরে চলে গিয়েছে। বলি না নাউজুবিল, এটাই পাপের শাস্তি। এ মুসলমান জাতি, আমরা এখানেই যারা আছেন, আমি আলোচনার শেষাংশে এসে এই কথা বলতে চাই, আমরা ইব্রাহিম আলাইহিস ইসলামের সন্তান, আমরা এখান থেকে শিক্ষা নিতে হবে। আপনারা যারা এই মসজিদের মুসল্লি, আজকের আলোচনার মুসল্লি, আপনারা ব্যক্তিগত কারণে, দলীয় কারণে, পারিবারিক কারণে কোনো মুসলমানদের প্রাণ নাশের চেষ্টা কখনো করবেন? কথা বলেন, করবেন কি? আপনাদের ভিতরে কি সে নিয়ত আছে? জবাব দেন না কেন, করবেন কি? একজন মুসলমান না একজন মানুষকে অন্যায়ভাবে হত্যা করা ইসলাম জায়েজ করেছে কি? আমাদের জীবন আমরা মানুষের জন্য বিলিয়ে দেব, আমাদের আমিত্বকে, আমাদের অহংকারকে, আমাদের নিজের প্রবৃত্তিকে, সব কিছুকে আল্লাহর দিকে আমরা সঁপিয়ে দেব। কাবিল নিজের প্রবৃত্তির অনুসরণ করেছিল, আল্লাহর হুকুমের অনুসরণ করে নাই, সে জাহান্নামে চলে গিয়েছে। ইব্রাহিম আলাইহিস ইসলামের সন্তান আর ইব্রাহিম আল্লাহর হুকুমের দিকে অনুগত ছিল, এই জন্য তারা একজন মুসলিম উম্মাহর পিতা হয়ে গিয়েছেন, আর আরেকজন জান্নাতের দাবিদার, জান্নাতওয়ালা হয়ে গিয়েছেন। সুবহানাল্লাহ, আমরা কি ওই ইব্রাহিমওয়ালা হব না কাবিলওয়ালা হব? সবাই জোরে আওয়াজ দিয়ে কথা বলেন, কি হবে? আমরা কি জিন্দগি চাই? ইব্রাহিমের জিন্দগি চাই। আল্লাহর দিনকে কামড়িয়ে ধরতে হবে, ইসলামকে কামড়িয়ে ধরতে হবে, আঁকড়ে ধরতে হবে, হারামের সাথে সম্পর্ক রাখা যাবে না। যারা আল্লাহর দিনের পক্ষে নাই তাদের সাথে কখনো সম্পর্ক রাখা যাবে? আপনার চিন্তা চেতনায় একটাই থাকবে, ইসলাম আর ইসলাম, ঠিক কি? কথা বলেন ঠিক কি না? কিন্তু আজকে মুসলমানের সন্তান এই দেশে কার আইন বাস্তবায়ন করার চেষ্টা করে, কার আইনের পক্ষে লড়েন? মানুষের তৈরি করা আইনের পক্ষে কাজ করেন, যারা মানুষের মতাদর্শ প্রতিষ্ঠার কাজ করে তাদের পক্ষে কাজ করেন, আপনি তাহলে আল্লাহর বিরুদ্ধে যাবেন? কোরবানির শিক্ষা আপনার সাথে মিলবে না। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দিক, বলি আমিন। সর্বশেষ দুই একটা কথা, আমাদের ইমাম সাহেব কোরবানির যাবতীয় মাসালা মাসাইল সম্পর্কে আলোচনা করবেন, আমি শুধু এটা বলতে চাই, কোরবান যারা করবেন শরীকে করবেন, কোনো হারাম খরের সাথে কোরবান করবেন না, কোনো সুদ করের সাথে কোরবান করবেন না, ঘুষ করের সাথে কোরবান করবেন না। যার ইনকামে হারাম আছে তার সাথে কোরবান করা যাবে? সামর্থ্য না থাকলে দরকার হলে কি করবেন? ছাগল দিয়ে করবেন, এটা সুন্নাহ। সামর্থ্য থাকলে একলা করবেন, গুরু দিয়ে করবেন, সমস্যা নাই। সামর্থ্য না থাকলে হালাল টাকায় করেন, ঋণ করে, কর্জ করে, সুদের টাকা নিয়ে কোরবান করার কোনো প্রয়োজন? এটা হারাম, এটা খাওয়াও হারাম, এটা মাংস খাওয়া দাওয়া হারাম হয়ে যায়। বলি না নাউজুবিল্লাহ। কোরবানি যারা করবেন, যুবক ভাইদের উদ্দেশ্য পরামর্শ, গুরু হালাল করে, গরুর মাংস কুটার জন্য, একটু আরাম করার জন্য কি করে? হাফ প্যান্ট পরে কোরবানি করে, কোরবানির গরু হালাল করে। আল্লাহর একটা হালাল জিনিস, হালাল পশু, পবিত্র কোরবানির দিন, ইবাদতের দিন, সেই গরু কোরবান করে, ফরজ লঙ্ঘন করে, এরকম ফলাফাইন আছে না? আল্লাহ আমাদের যুবকদেরকে হেফাজত করুক, বলি আমিন। মা বাবারা সতর্ক থাকবেন, তাদেরকে এই সমস্ত বিষয়ে সচেতন করবেন। গুরু কিনতে যায় নামাজ পড়ে না, আছে না? নাই, নামাজ পড়ে গুরু কিনবেন। এরপরে শেষ কথা,
গরিবদেরকে কোরবানির মাংস বিলিয়ে দিবেন, সব ফ্রিজে রাখা যাবে না। আইবি মিডিয়া।